তো আজকে হলো শুক্রবার আর আমি এখন যাচ্ছি সন্তোষীমার পুজো করতে। তো দিনটা শুরু হয় শুক্রবার সন্তোষীমার পুজো দিয়ে, তারপরে অন্যান্য কাজ, গিয়ে পুজোটা করে নিই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি অ্যাজ ইউজুয়াল খুব ভালো আছি। আর পুজো হয়ে গেছে, তো আগেই বললাম শুক্রবারটা শুরু হয় আমার সন্তোষীমা পুজো করে। তো জাস্ট পুজো করে উঠেছি আর প্রসাদও খাওয়া হয়ে গেছে। আমাদের সন্তোষীমার প্রসাদ থাকে ছোলা আর গুড়, আর যদি গুড় না থাকে তাহলে গুড়ের বাতাসা দিয়ে পুজো করি। তো প্রসাদ খেয়ে নিয়েছি আর এখন দিনটা শুরু করছি ব্ল্যাক কফি দিয়ে। তো অন্যান্য দিন গরমকালে আমরা যেটা করি গ্রিন টি খাই, বাট এখন যেহেতু আজকে যেহেতু শুক্রবার, তো আমার যে গ্রিন টিটা সেটা এবারে কুণাল নিয়ে এসছে লেমন অ্যান্ড হানি ফ্লেভার। তো অবভিয়াসলি লেমনটা চলবে না, তো যার জন্য ঘরে ব্ল্যাক কফি ছিল, ওই জন্য ব্ল্যাক কফি খাচ্ছি। আর গরমটা কিন্তু বেশ পড়ে গেছে, তো জানি না এই এখন যদি এত গরম হয় তো কী হবে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, কাল হচ্ছে স্যাটারডে, আর তারপরেই হয়ে যাচ্ছে হোলি। তো তোমরা অবশ্যই লিখে জানিও যে তোমাদের হোলির প্ল্যান কী। আমরাও জানি না আমাদের এখনও অবধি হোলির প্ল্যানটা কী, তবে জানি না কোনো পার্টি হবে কি বাড়িতেই কাটাবো না কী হবে এখনও বলতে পারছি না। যদিও শোনা যাচ্ছে যে সংক্রমণ কিন্তু করোনা আবার ব্যাক করছে, তো একটু সচেতন হওয়াটা মনে হয় সবাইকারই দরকার। কারণ রাস্তাঘাটে এখন বেশিরভাগ মানুষের মুখেই দেখছি মাস্ক নেই, তো আমরা কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভুলে যাচ্ছি। তো আবার যেন সেই ভয়ঙ্কর দিনটা ফিরে না আসে, তাই সবাইকে অনুরোধ করছি প্লিজ একটু সাবধানে থাকো আর বাইরে বেরোলে সবাই মুখে মাস্ক পরো। হ্যালো, গুড আফটারনুন, আজ ফ্রাইডে আর এখন আমি বেডরুমে রয়েছি। এখন বাজে 4:45, তা এখন ম্যাডাম কি করছে আমি দেখি, কোথায় গেল, অনেকক্ষণ ধরে ডাকছি কোনো সাড়া নেই। চলো তোমাদেরও দেখাই ও কোথায় গেল। ও বাবা, বেরিয়ে দেখছি ছুকিং ছুকিং, তুই কখন বেরোইলি, কোথায় গেলে তুমি, কি করছো তুমি? আর কদিন পর আমি একটা চ্যানেল খুলবো, দেখা যাক কতটা কি হয়, সবই গল্প নাকি সেটা বাস্তবায়িত হবে সেটা একটা দেখার বিষয়। তুমি কি করছো? আরে আমার খিদে পেয়েছে, তো পপকর্ন ছিল, আমি একটুখানি পপকর্ন বানিয়েছি। ভালো বলছো, একটু চিকেন খাবে, এবার পড়বে কানের গোড়া একটা, সেটা কি খুব ভালো হবে, সব অন স্ক্রিন পড়বে। তুমি খাও না বলে আমারও খাওয়া হয় না। হ্যাঁ, তো কি হয়েছে, একদিন না খেলে কিছু হয় না, ঠাকুর বলেছে যে না খেতে, ঠাকুর বলেছে যত ইচ্ছা খাও। কোন ঠাকুর তোমাকে, কোন ঠাকুর বলে গেছে, কোন ঠাকুর বলে গেছে তোমাকে আগে, তারপরে সব কিছু। তুই যা বাড়ি গিয়ে খা, পপকর্ন খাবি? হ্যাঁ খাবো, তো চল ঠিক আছে, মাকে দিয়ে এসেছি আর খাই। চল আজকে তো শুক্রবার, ফ্রাইডে, তো আজকে পড়াবো লাস্ট। আর আজকে পড়ানোর পর আবার 3 দিন ছুটি, কেননা রবিবার পড়েছে দোল, তাই তো? রবিবার দোল পড়েছে আর সোমবার হচ্ছে হোলি, তো বাচ্চাদের একটা দিন তো ছুটি দেবোই, মানডেটা ছুটি দিয়ে দেবো। তো আমার হাতে আজকে স্যাটারডে, সানডে, মানডে, 3 দিনের ছুটি, কিছু করবে না। কালকে যাবে তো কোথায়? চলো বিগ বাজার হোক কোথাও ঘুরে আসো। ও বাই দ্য ওয়ে, প্রত্যেক বছর আমরা হোলিতে একটা কিছু কিনি, মানে হোলির দিনকে নতুন একটা কিছু পরি হোয়াইট কালারে, তো এবারে তো অনলাইনে দিতেও ভুলে গেছি, তো কালকে গিয়ে কি হবে, গেস্টেন্স থেকে কিছু কিনে নেবে আর কি করবে, অনলাইনে দিলে তো এখন আসবে না দুদিন। সেটাই বলছি যে কালকে তাহলে বেরিয়ে একটা হোলিতে পরার মতো একটা কিছু কিনবো।
তো আমাদের কিছু প্ল্যান নেই, ভেবেছিলাম যে তিন দিন পর পর ছুটি আছে, তো আমি আরও ডিসকাস করছিলাম যে একটুখানি তাহলে তিন দিনের জন্য যদি বোলপুর যাবো, তারপরে সেরকম কেউ নেই যে আরও দুজনকে নিয়ে যেতাম, তাদেরও সব কাজের এখন চাপ ইলেকশন বলে, তাইও নয় ব্যাপারটা হচ্ছে আবার সংক্রমণ বাড়ছে, এটা একটা বড় ফ্যাক্টর, মানে দুজনে গিয়ে একা একা আরও দুজন সঙ্গী হতো তাহলে ভালো লাগতো, দোল খেলা হতো, তো এখন যা শুনছি যে সংক্রমণ বাড়ছে, তো জানি না আবার ভোটের পর যদি আবার হয় লকডাউন হয়ে যায় তখন, লকডাউন হলে হবে আবার কি আছে, যেটা হবে সেটা তো আমাদের মানতে হবে, আমরা তো আর এগুলো জিনিসের ঊর্ধ্বে না, পরিষ্কার কথা। তো যাই হোক, স্পেশাল নিউজ হচ্ছে এটাই যে এই দুটো দিন আমি কিন্তু ডায়েট করছি না। ও কালকে ওর একটা ফ্রেন্ড আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কালকে আমরা ওই জন্য আর কোথাও যেতে পারবো না, যদি যাই তো দুপুরে আমাদের গিয়ে ঘুরে তারপরে বিকেলের মধ্যে ব্যাক করতে হবে, কারণ ওর ফ্রেন্ড আসবে, আমার একটা স্কুল ফ্রেন্ড আসবে, মানে সন্ধ্যেবেলা আসবে, তো ওর জন্য অলরেডি রাখার আছে আমাদের চিকেন, ও করবে বলেছে KFC স্টাইল চিকেন যেটা তোমরা দেখেছিলে আগে, ওটা একটা করবে, আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস আছে ওগুলোকে ফ্রাই করা, হ্যাঁ ফ্রাই করা হবে, তো এরকম একটা প্ল্যান রয়েছে কালকের জন্য, তো অনেকদিন ও অনেকদিনই আসেনি, তো কালকে আসবে, তো কালকে সন্ধ্যাবেলাটা ওর সাথে আমরা স্পেন্ড করব, আর তারপরে রবিবার দিন জানি না, হ্যাঁ তবে কালকে বেরোতেই হবে ও বললো কুনাল, যে কালকে বেরোবো দুপুরের দিকে, তো দেখা যাক তারপরে কী পরিকল্পনা হয়। আর আজকে তো যারা আগের দিন পড়তে আসেনি ব্লগ করেছিলাম, তো আজকে সেই তিনজনের মানে তার মধ্যে তিনজন আসছে আর কি, যারা আগের ব্লগে ছিল না, আর তারা খুবই মানে কি বলবো শোকার্ত মর্মাহত যে ওদের নিয়ে ব্লগটা হয়নি কেন, তো চেষ্টা করব, জানি না কতটা কি করতে পারবো, বাট চেষ্টা করব ওদেরকে একটুখানি দেখার। আর তোমার তো আরও স্টুডেন্ট, আজকেও তো দুজন এলো, ওরা সব করতে আসবে নেক্সট মান্থ থেকে, আরও বাড়বে এপ্রিল থেকে, হ্যাঁ আরও ওর ফ্যামিলি আরও বাড়বে, তখন দেখবে না মাথা খারাপ হয়ে যাবে, আমার মানে বাড়িতে থাকতে ইচ্ছা করে না, এত চেঁচামেচি চেঁচামেচি হয়, মনে হয় বেরিয়ে যাই, তো আগে তো অনেক বাচ্চা পড়াতাম, তো ওই জন্যই বলছি তো, তো এখন তো লকডাউনের পর তো সবই কমে গেছে, তবে এটা কি যে ওরা এলে সময়টা খুব ভালো কাটে, বেশ ভালো লাগে আমার, ওরা এক একজন এক এক রকমের কথা বলে, হ্যাঁ হয়তো আমার একটুখানি চাপটা পড়ে ঠিক কথা, তবে বেশ মাইন্ডটা ভালো লাগে ওদের কথা, ওদের মাঝখানে বাচ্চাদের মাঝখানে থাকতে বেশ ভালো লাগে। আর সব থেকে হাসির যেটা বিষয় সেটা হচ্ছে আমার প্রত্যেকটা স্টুডেন্ট মানে বাচ্চারা প্রত্যেকে কুনালকে ভয় পায়, মানে আঙ্কেল বলে, আঙ্কেলকে সবাই ভয় পায়, মানে আঙ্কেল অ্যাকচুয়ালি নারকোলের মতন এমন একটা নিয়ে থাকে অ্যাটিটিউড, ও প্লিজ এই এবার বাজে কথা বলা শুরু হয়ে গেছে, তো হ্যাঁ কুনাল এমন একটা অ্যাটিটিউড নিয়ে থাকে না, লোমের সেই অ্যাংরি ইয়াং ম্যান টাইপ একটা ইমেজ নিয়ে থাকে, বাট এমনিতে তো ও কি করছে খোলাগুলো খাচ্ছে আর ভেতরে এগুলো ফেলে দিচ্ছে, সেয়া না বাট এমনিতে হচ্ছে একদম ফুল কমেডিয়ান। তো চলো আবার দেখা হচ্ছে একটু বাদে। আর আমরা তো সবসময় সেলফ সার্ভিস দিই, আমাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড কিছু নেই, কোনো লোক রাখা হয় না, আর পেছনে দেখতে পাচ্ছ যে একজন বাসন মাজছে, আর এটা কিন্তু এ কিন্তু রিয়েল লাইফ হিরো, কেননা কোনো ক্যামেরার সামনে ফুটেজ খাওয়ার জন্য নয়, যারা কুনালকে খুব কাছ থেকে চেনে তারা সবাই জানে এটা লজ্জা লাগার কিছু নেই, না যে খায় নিজেরা খায় নিজেরাই মাজে, এক্স্যাক্টলি, কে মেজে দেবে কি নোংরা ও দরকার কি আছে, ডাজন্ট ম্যাটার, এটাই হচ্ছে কথা, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ হিম, সত্যি বলছি যে আমি তো বলবো ঘরে ঘরে প্রত্যেকটা ছেলেদের মধ্যে এটা থাকাটা খুব দরকার, কেননা সংসারটা কিন্তু আমাদের সবাইকার, শুধুমাত্র মেয়েদের দায়িত্ব নয় ঘরদোর পরিষ্কার রাখার, বাসন মাজার, রান্না করার, তো এটা কিন্তু সবার দায়িত্ব, সংসারটা যেহেতু সবাইকার, আর আমি বলবো প্রত্যেকটা মা ছেলেদের মায়েদের, আর সব ছেলেদেরকে শেখান বাড়ির কাজ করাটা শেখান, কেননা ছেলেরা তো হায়ার স্টাডিজের জন্য তো বাইরেও পড়তে যায়, একা থাকে, হস্টেলে থাকে, তো সেখানেও তো তাকে নিজেকে করে খেতে হবে, আর হ্যাঁ এটা বলতে হবে যে এরকম একটা ছেলে তৈরি করা প্রত্যেকটা মায়ের জন্য সত্যিকারের গর্ব, তো আই এম রিয়েলি প্রাউড অফ হিম, সত্যি বলছি, আর কুনাল ভীষণ মানে সত্যিকারের কি বলবো বেটার হাফ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। Happy Holi! Happy Holi! Happy Holi!
তো আজকে আবার এখানে ভ্লগ করতে বাধ্য হলাম, কেননা এইগুলো ছিল না। তার মধ্যে একটা হচ্ছে এইটা, অনন্যা ওদিকে দেখাও, অনন্যা ছিল না, ও গেছিল পুরি, পুরি তোর মামার বাড়ি। আর এই হচ্ছে সেই ঝড় তুফান আমফান, এত এতটাই বদমাইশ দেখে মনে হবে খুব ভালো। একটুখানি টুম্পাসনা করে দাও তো, টুম্পাসনা একটু হাম্পি দে না। তো কালকে শুরু হয়ে গেছে, তো কালকে প্রথম দিন পড়তে এসেই আমাকে মার ধর, মানে আমাকে ঘুষি মারলো দুটো তিনটে, কামড়ে দিলো, চর থাপ্পর তো রোজই আমি খাই ওর থেকে, সেটা করে শুরু হয়ে গেছে মাদ্রামো। আর টুম্পাসনা করে দাও একটুখানি, আর কি দিয়ে ভাত খেয়েছো আজকে? আর টুম্পাসনা করে দাও, আর ওদিকে এদিকে দিকে জল আছে, এদিকে আঙ্কেলের কাছে দেখ, আঙ্কেলের কাছে যাবে কেন, একটু আঙ্কেলের কাছে যাও না, এই অ্যাক্টিং বান্ধ, অ্যাক্টিং বান্ধ। তাহলে আমরা একটু একটু রং মাখাই, বাঁদরের রং, হ্যাপি হোলি করবো করবো। এটা কিন্তু পুরোটাই ও অ্যাক্টিং করছে, ভীষণ বদমাইশ। তাই টুম্পাসনা করে দাও, আর প্রাপ্তিপুরীর জন্যে আঙ্কেল তো বাঁদরের রং নিয়ে এসছে, আজকে বাড়ি যাওয়ার সময় ও বাঁদরের রংটা মুখে মাখিয়ে তারপরে যে বাড়ি যাবে, পুরো একদম ফর্সা গাল একদম পুরো বাঁদরের রঙে মেখে বাড়ি যাবে। আপনি কিছু বলবেন দাদা? দাদা কিছু বলবেন না, দাদা বলেছে চুপ। শয়তানের এই যে আদি একটা শুরু হয়ে গেছে। আচ্ছা, ক্যামেরাটা আবার অন করতে বাধ্য হলাম, কেননা দেখতেই পাচ্ছ আজকে পুরো বাচ্চা কম, কেউই আসেনি। প্রথম কথা হলো আজকে ফ্রাইডে, আর সেকেন্ডলি হচ্ছে দুদিন বাদেই হচ্ছে দোল, তো সবাই সেই উৎসবে মেতে আছে। তো আরও দুজন মিসিং ছিল, সে তার মধ্যে একজন এসছে কে, গুলি, এটা হচ্ছে গুলগুলি, ওর নাম হচ্ছে কি, শাহানা, বাট গুনগুন, বাট আমি ওকে গুলু বলে ডাকি। আর এই যে এসে বললো, মিস তুমি একটা টি পরেছো, তোমার একটি বিয়ে হয়ে গেল, ঠিডুর পরেছো? তো আমি বললাম আয় তোর বিয়েটা আমি দিয়ে দিয়ে সিঁদুরটাও পরিয়ে দিচ্ছি। তো দুজনে মিলে কি পড়েছিস ইমান? সিঁদুর পড়েছে। আর গুলগুলি কি পড়েছিস? আবির। আর কোনো মনে আক্ষেপ আছে? না। কান্নাকাটি আর করবি না? করবি না? না। আর হ্যাঁ, আগের দিন বলেছিলাম, মানে দেখে নাও, এই হচ্ছে সেই সেই মহিলা, গর্সে দেখো ইস ঔরত কো, আমি কি চা খাবো না, খাবো না আমি চা? তো তো এ হচ্ছে মানে হিংসুরে নাম্বার ওয়ান, মানে মিসকে কেউ ভালোবাসলে ওনার একটুখানি ভেতরে একদম জলে, মানে বার্নলের প্রয়োজন আর কি, এরকম ব্যাপার। আর ইনিও খুব মিসকে ভালোবাসেন, আর প্রাপ্তিপুরী সেটা সহ্য করতে পারে না। তো যাই হোক, আর ইনি বাড়িতে বসে সেদিনকে মিসিং ছিলেন ব্লগের দিনকে, আর বাড়িতে বসে যেই ব্লগটা দেখেছে, তো ওর মা বলছে ওনার চোখ দিয়ে নাকি দুফোঁটা জল পড়ে, উনি টিভি বন্ধ করে দিয়ে বলছে মি স্যার আমাকে ভালোবাসে না। তুই এত হাসছিস কেন? কেন তুই হাসছিস? তুই এত তোর হাসির কি হয়েছে? সোম দত্তা, তুমি এত এত কি বলবো, চুপচাপ কেন, কি ব্যাপার, কিছু বলো, সে সামথিং। অনন্যা কিছু বলতে চাও? বলো বলো, যেটা মনের কথা বলে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো সবাই একসাথে বলবে হ্যাপি হোলিটা, আমার পেছনে সবাই চলে আসো, যাতে ক্যামেরা আমি সবাইকে নিতে পারি, পিছে পিছে মেরে পিছে। আমি এখানে বসছি, আমি এখানে বসছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমফান বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বদমাইশ একদম বদমাশ। এই টুম্পাসনা একটা হাম্পি দে না, মাইরে বলছি, এই টুম্পাসনা একটা হাম্পি দে না। বদমাইশের গড গড গড। চলো বাই, আবার পরে দেখা হচ্ছে, বাই বাই করে দাও, বাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো
হ্যাপি হলে তো আজকে আমাদের আজকেই হয়ে গেছে, দেখতেই পেলে যে টিউশন ক্লাসে ওদের তো একটা করে আবিরের টিপ পড়িয়েই দিয়েছি, প্রত্যেক বছরেই আমি তাই করি, আর ওরাও বেশ মজা পায়। আর গার্জেনরা নিতে এসেছিলো, গার্জেনদেরও আজকে দিয়ে দিয়েছি হ্যাপি হোলির একটা করে টিকা। আর আমাকেও যেটি মুখে ঢুকে মাখিয়েছিল, তো জাস্ট মুখটা ধুয়ে এসে ওপরে এলাম, এখন করব ডিনার। আর ভিডিওটাকে আর বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো আর খুব সুন্দর থাকো। তো চলো, গুড নাইট, অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাভ ইউ।